আগামী বাইশে ডিসেম্বর যুগপুরুষোত্তম পরমপ্রমেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্ডের একশো বত্রিশতম জন্ম মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে সিপাই জেলা জেলাভিত্তিক এই জন্ম মহোৎসবের সূচনা হবে সোনামুরা মেলার মাঠে এবারেই প্রথমবারের মতো সোনামুরায় হতে চলেছে জেলাভিত্তিক অনুকূল চন্ডের এই মহোৎসব এই উপলক্ষে শুক্রবার এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান একুশ তারিখ র্যালির মাধ্যমে গঙ্গা আনয়নের মধ্য দিয়ে শুরু হবে এই উৎসব উৎসবে জেলা থেকে ত্রিশ হাজারের মতো ভক্তের সমাগম হতে পারে বলে জানান আয়োজকরা তৃণমূল স্তরে এবং মানুষের বাঁচা বাড়ার জন্য সামাজিক উন্নতির জন্য তিনি উৎসব সৃষ্টি করেছেন উৎসবের মূল বিষয়বস্তু হল সেই আফামত জনসাধারণের জাতিবর্ণ ধর্ম নির্বিশেষে একটা মিলন ক্ষেত্র